পীড়িত সূক্ষ্ম পীড়িত শান্ত পীড়িত দাস্য পীড়িত বাৎসল্য পীড়িত মধুর পীড়িত প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যা গোপন প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যা গোপন প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যা ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো গুরু শোনে ভক্তের প্রীতি ওরে আমার আল্লাহর শোনে নবীর প্রীতি আমি কি খানে জল ভরতে আইলাম গো আমার বৈরা বরের ঘাটে কিখানে জল ভরতে আইলাম গো ফকির মাওলা রইনা ঘাটে রশি চাঁদের দিকে চাইয়া থাকি কলসি নিল স্রোতে গো যার শোনে যার মধুর প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি ও প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে তার মধুর প্রীতি আলস্য কিসের আমার রান্ধন বাড়ল আলস্য কিসের বাতা কোথা কিসের আমার রান্ধন বাড়ল আলস্য কিসের বাতা কোথা আখি জলে ছল 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 ভাই সাজাছে পাতালো যার শোনে যার গোপন প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি ও প্রীতি তারাই তারাই জানে গো গুরু শোনে ভক্তের প্রীতি ও প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি আজকে বেশ তো ভালো দিল পাল্লা পাল্লা মন্দ না আমি আসতে ধীরে রাষ্ট্রভাতে করব বর্ণনা গুরুই আর শিষ্য আজকে চলছে পাল্লা গান যেইভাবে তে বসে শুনছেন হিন্দু মুসলমান গুরুই আর শিষ্যে আজকে চলবে পাল্লা গান যেইভাবে তে বসে শুনছেন হিন্দু মুসলমান এমনি করে সুন্দরভাবে থাকিলে নীরব আমার রশিক চাঁদের গুণ গান গাওয়া হবে সব আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয় পাল্লা চলাকালীন সময় যদি ওঠা বসা হয় গাওয়া আসা হইলে কি বিচার গানের মজা রয় ওরে মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার ওরে মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার পূর্ণভাবে হবে আজকে নামের গান গাওয়া যেইভাবে তে দিল পাল্লা পাল্লা মন্দনা আমি আত্মে ধীরে রাষ্ট্রভাতে করব বর্ণনা ওরে যাক যাক আর বেশি বইলা কোনো কার্য নাই দুই একটা কথা মুখিক ভাগে জিগাইতে চাই আমি আস্তে ধীরে বলবো কথা রাখি আয়া দিদি গো যার সঙ্গে তার মধুর কিরিতি ও প্রীতি তারাই তারাই জানে গো যার সঙ্গে তার ভাবের কিরিতি প্রীতি তারাই তারাই জানে গো গুরুর সঙ্গে ভক্তের কিরিতি আহাত গোপন কিসের কারণ কোথায় সেই ধন লুকাইল তুমি অখণ্ড মণ্ডল একার গুপ্ত ছিলে কেন বলো আমার কাছে ব্যক্ত হলো আলিফ এক নোকতা ছিল সেই নোকতা কেন বেতে দিল এখন দেখি আলিফ খালি কেন সেই ধন বানাইল বলো বলো দয়াল গুরু কথাই আমার কাছে খুলে বলো গোপনের ধনে ছিল গোপন তবে কেন হলো এমন কে তোমায় দেখাইল সাপ আবার কোন স্বপ্নে বলো তোমার এই ঘুম ভাঙিল খুলিয়া বলো সাধক ইউসুফ কয় বুঝেছি আমি আরে আমার ধনই তো তুমি ধনী কায়দা আছে আমার কয় এই মুড়ি দইল ফরস কাজ কোরআনে আছে তাই কথা আপনার এই ফরস কাজ আপনি করবেন না কেন আপনার কি ভূতে ধরছে না কেন আমার ভূতে ধরে নেই আমার একটু সমস্যা আছে বিশাল সমস্যা জানিতে বাসো না হ্যাঁ আমার রশিসানদের কথা যদি অনেক কইতে যায় তো আর শরীরের মধ্যে স্যাত থামাই পারি না আমার খালি থাইকা থেকে মনে পড়লি স্যাত উচ্চে জায়গা দিবাপটা দাও একটু দিবাপ
আজকে ফকির মাওলার দরবার থেকে যে আদেশ আসলেন দুটি পালা দুটি পর্ব দুটি ভাগ গাইতে হবে দুজনকে আমি দেওয়ান বাবলি সরকার শিষ্যের পালায় থেকে আজকের যিনি আপনাদের মনের মানুষ প্রাণের মানুষ আত্মার মানুষ যাকে আপনারা এত ভালোবাসেন হৃদয়ের কোণে যার স্থান তাকে গুরুর পালায় রেখে আপনাদের পক্ষ থেকে আমি দেওয়ান বাবলি সরকার প্রত্যেকে এসেছি তো আমরা কাঙাল হই ভিকারি ভিকারি দুয়ারে খাড়া রশিদ চান ভিক্ষা দিয়া বিদায় আমার ঘরের মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক আমরা সবাই ক্ষুধার্ত সবাই পিপাসার্ত এসেছি দয়ালের কাছে চাতক পাখির নেই চাতক পাখি যেরকম মেঘ বরিশনে চেয়ে থাকে তেমনি আমরা মুখ করে আছি রশিদ বাবার দিকে রশিদ চাঁদের দিকে চেয়ে আপনাদের মুখের কথাগুলোই শুধু আমার মুখ থেকে বলা বাবা পালা গানে যাওয়ার আগে বলবো গাইবার শক্তি নাই বলার শক্তি নাই চলার শক্তি নাই আমার ধরার শক্তি নাই যদি দয়াল রশিদ চান এসে আমার মধ্যে দিন দয়ময় আমি এটা বিশ্বাস করি না আমি এইটা মানি না আমি এটা মানতেও চাই না আমাকে কেউ কোনোদিন এটা মানাই তো পারবে না আমি বিশ্বাস করি না যে আমার রশিদ চান এইখানে নাই আমার রশিদ চর যদি না থাকত তাহলে আজকের এই সাধুর মেলা মিলত না এই সাধু সঙ্গ বড় সঙ্গ সেই সঙ্গ আমার হইল কই বাবা আমি জানি কি আমি শিখেছি কি আর আমি গাইব কি আর আমি বলবো কি যদি আপনাদের মতো সাধু গুরুর চরণ আশীর্বাদ আমার মাথায় আমি না লাগাতে পারি তাহলে এ জন্মের মতো এ জন্মে এসে আমার এই তরিটা ভুলে ভুলেই চলে যাবে আমি ছোট করে আমার পর্ব থেকে একটি গান আগে রাখতে হয় একটি ভক্তি আমি আসরে দিয়ে আপনাদের সকলের নিকট আমার দয়াল সহ তারপরে কারণ ভক্তি আর বিশ্বাস ছাড়া তোমারে সেবিবার মতো আর তো কিছু নাই ওরে আমি কি দিয়া ভজিব তোমায় আমি খুঁজিয়া নাই ওরে আমা দয়ালাই না দেখি আমার রশিদ চান্দ্রে আইনা দেখাও দেখি বাবাই দিয়া গেছে ফাঁকি ওরে আমার দয়া Thank you.
ওরে ও তোর সোনা দিয়া
সাদ্দার বাবা কি বলিব রশিদ খান রে কি বলিব রে কি বলিব Oh, yeah.
দয়ালের কাছে রইল আমরা আল্লাহ পাক বলেছেন তিনি লা শারিকা তিনি এক এবং অদ্বিতীয় তার কোনো শরীক বা কোনো সমপক্ষ নাই সূরা ইখলাসের মধ্যে তিনি প্রমাণ করলেন বললেন কি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহর নাই মাতা নাই পিতা আল্লাহ পাক কারো কাছ থেকে জন্ম নেয় নাই কাউকে জন্ম দেয় নাই তিনি কারো মুখাপেক্ষী নয় আমরা সবাই তার মুখাপেক্ষী তিনি স্রষ্টা আমরা তার সৃষ্টি আমার একটু কোরআনের আলোকে থেকে জানার দরকার যদি আমার আল্লাহ পাক সূরা ইখলাসে প্রমাণ করে থাকেন তিনি এক অদ্বিতীয় তিনি বললেন তিনি লা শারিকা তাহলে আবার আমার মুরিদ হওয়ার দরকারটা কি আমি যদি নামাজ করি আমি নামাজ পড়ি আমি সরা শরীয়ত মানি পঞ্চটি বেনা কালেমার রোজা নামাজ হজ জাকাত এই করলে যদি আমার দয়াল নবীর আদেশ নির্দেশ দেখানো পথ আর আল্লাহর হচ্ছে হুকুম এই মেনে যদি আমি চলি এবং আল্লাহ পাক প্রমাণ করলেন তিনি লা শারিকা তার কোনো শরীক নাই সমপক্ষ নাই তাহলে আমার মুরিদ হওয়ার দরকার কি আর মুরিদ হইবই আমি কোন আশায় গুরুটা ধরবো কেন আপনি যে সারাটা জীবন মাঝখানে তুমি আমি কত কথা তো লইয়া বাউ কইরা খাড়াইছিলাম
কিন্তু বাউরো শীত বাবা নাল ঘুরাই দিছে অন্যদিকে ঠিক আছে যাক একটা আসো এই যে জনম বরিয়া মাসখানে তুমি আমি হয়ে নামের বউ স্বামী এই যে জনম বরিয়া নাকটার মধ্যে দড়ি দিয়া তুমি আমার ইচ্ছা মতো টানবা এর কারণটা কি একটা গানে আছে না কই আছে রে তুমিও মানুষ আমিও মানুষ মানুষ আমরা জগতে ওরে মন বসে না গুরু তোমার পদেতে ওরে মন বসে না গুরু তোমার পদেতে তুমিও মানুষ আমিও মানুষ মানুষ আমরা জগতে মন বসে না গুরু তুমিও মানুষ আমিও মানুষ তোমার যা আছে আমারও তা আছে এরপরও দুনিয়ার মধ্যে কি এক বাহাদুরি লয়ে লইছো তোমার আমার গুরু মানতে কেন ঠেকছি কোন জায়গায় কই ওখারাইয়া পালা গান এই উপর একটা বাড়বে উপর একটা এক নাম্বার মেন বোকাল যেটা আজকের পালা হলো গুরু শিষ্যের পালা পালাটা কি গুরু শিষ্য গুরু শিষ্য আমি শরীয়ত সরকার আমাকে গাইতে হবে গুরুর পালা যিনি শিষ্যের পালা যাকে দেওয়া হইল তিনি দেওয়ান বাবলি সরকার চমৎকার একে একে ভাবের উদয় হয়ে গেছে তো এই জন্য একেবারে শেষের দিকে আমাকে একটা প্রশ্ন করছে প্রশ্নটা তার অনেক ভালো যে আমি মাতা পিতার খেজমত করব নামাজ পড়ব আল্লাহর হুকুম পালন করব আমি গুরু ধরব কেন গুরু কিসের জন্য আমি ধরব এই গুরু ধরলে বল লাভ কি হইব সাথে আল্লাহর পবিত্র কোরআন যেটা সমস্ত মানব জাতির সংবিধান আমার আল্লাহর কোরআনে বলেছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ বলছে আমার কোনো শরীক নাই আমি এক অদ্বিতীয় বাহ কিন্তু আমি কারো হতে জন্ম নেই নাই আমি কাউকে জন্ম দেই নাই আমি কাউকে সৃষ্টি করি নাই আমি হলাম স্রষ্টা যারা বলে যে মা বাপ থাকতে পীর ধরার প্রয়োজন নাই আমি বলতে চাই তারা মা বাপ রে বাদ দেয় না তারা মা বাপ রে বাদ দেয় না যারা বলে আমার মাই তো গুরু আমার বাবাই তো গুরু মা গুরু আর হইল বাবা গুরু এটা শীষ মারে আপনি শুনেন না বাবা আচ্ছা মাতা যে গুরু পিতা যে গুরু এটা সঠিক কিন্তু আমার মা কেমন ধন আমার দেহের মধ্যে মাতৃ অংশ আছে আমার দেহের মধ্যে পিতৃ ধন আছে মানব দেহটা হলো অষ্ট ধাতুর আংটি স্বরূপ মায়ের চার বাবার কত চার 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 কত হইল আট মায়ের দেওয়া চার ধন বাবার দেওয়া চার ধন মালিকের দেওয়া দশ ধন দশ আর আটে আঠারো মায়ের স্যার বাবার স্যার আল্লাহর দেওয়া দশ আঠারো মুকামে আল্লাহ খেলছে মহারস
এই মাতৃ ধন দেহের মধ্যে আছে পিতৃ ধন দেহের মধ্যে আছে এই মাতৃ ধন পিতৃ ধন যিনি রক্ষা করার জন্য হুকুম দেয় তিনি হলো যার যার সম্মুখ গুরু তাহলে আল্লাহ চিন্তা করেন আপনি পীর ধরবেন কি ধরবেন না পবিত্র কালামে আল্লাহর বাণী ফরজ আচ্ছা নামাজ পড়াটা কি সুন্নত না ফরজ বাহ আমার আল্লাহর হুকুম ফরজ নবীর হুকুম সুন্নত কুরআনের বাক্য ফরজ আচ্ছা মুরিদ হওয়ার কথাটা কুরআনে আছে কিনা নাই আছে যদি থাকে তাহলে এটা কি ফরজ এখন ফরজ কাম আপনি করবেন না কারণটা কি কোন ভূতে ধরছে ফরজ যেটা আছে আপনার করতেই হবে আমার রসুল পাক সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নাম্বার রুকু সূরাটার নাম হলো ফাত্তা কেউ কেউ বলে ফাতির দশ নাম্বার আয়াতে আল্লাহ বলেছে হে রসুল যে সমস্ত লোক আপনার হাতে হাত দিয়ে আহলে বাত স্বীকার করলো ওরা আপনার হাত ধরে নাই ওই হাতের মধ্যে আমি আল্লাহর কুদরতি হাত ছিল তাহলে আল্লাহর হাত ওটা রসুলের হাত ওটা মুর্শিদের হাত ওটা ভক্তের হাত কয় তুমিও মানুষ আমিও মানুষ মানুষ আমরা জগতে না 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 কথাটা ঠিক না যদি এই কথাটার ব্যাখ্যা বিশ্লেষণ করেন লালন সাইজিকে মানেন যারা দরবেজি লালন ফকির বলছে গুরুতে মনুষ্য জ্ঞান যার অদপথে গতিতা গতিতা গুরুচ্চ মনুষ্য বুদ্ধি তৌমন্তে সেখানে আক্রামে প্রতি মাসে শিলা বুদ্ধি কুরবন তিক নরকং বজেট গুরুকে মনুষ্য জ্ঞানে জানিবে যেজন অবশ্যই নরকে সে করিবে তাহলে গুরু মানুষ না যদিও সে মানুষ বেশে আসছে কিন্তু তাকে মানুষ ভাবা আমার প্রিয় নবী নূরের নবী সৃষ্টি হইয়াই জপতে শুরু করলো আনুগত্য করলো লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সত্তর হাজার বৎসর ভরে নূর জপতে শুরু করলো লা ইলাহা ইল্লাল্লাহ এর সার্থক অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমার আল্লাহ তিনি তার পবিত্র জবানে বলল আমার বন্ধু যখন বলে আমি ছাড়া তার কেউ নাই তখন আমার আল্লাহ নিজেই বলেছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি নবীর প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানাই নূর স্বীকার করল আনুগত্য স্বীকার করল নূর যেটা আনুগত্য স্বীকার করল এই নূরের নাম হলো ওহি নূর কি কইলাম এটা হলো ওহি নূর কোন কোন লেখক লেখছে এটা হলো আদি নূর আর আমার রসুল পাক এটা হলো জাতি নূর আর বাবলি দেওয়ান শরীয়ত সরকার এরা হলো সেফাতি নূর আমি সেফাত থেকে জাতের সাথে মিশতে গেলে অবশ্যই আমার একজন কামেল পীরের কাছে মুরিদ হইতে হবে আল্লাহওয়ালা যারা ওলিয়ে কামেল গাউস কুতুব পীর মাশায়েক আল্লাহর মনস্থ ব্যক্তি যারা আল্লাহর রঙে রঞ্জিত হয়ে গেছে গাউসুল আজম পরিবার পাক দরবার শরীফের আল্লাহ ফকির মাওলা আজিমপুরি তাদের কাছে আপনার যাইতে হবে মুরিদ হইতে হবে আচ্ছা মাওলা আলী
আমার হুজুর পাকের কাছে মুরিদ হইছে আমার রসূল বলেছে আমি যার মাওলা আলী তার মাওলা সেই তরিকার নাম কি তরিকার নাম হলো হক হায়দারি রসূল পাক তার তরিকার নাম হলো ওয়াহদানিয়াত যিনি সোয়ালক্ষ মুসলমানকে মুরিদ করেছেন তাহলে রসূল পাকের তরিকাটাও আছে মাওলা আলী যিনি বেলায়েতের সম্রাট হ্যাঁ যিনি পাক পাঞ্জাতনের একজন তারও পীর আছে সে হলো আমার দয়াল নবী এবার ওয়াজ করনি পাগলা আছে কিনা আছে পাগল বিশ্ব আশেকের রসূল পাগল ওয়াইজ করনি তার পীর আছে কিনা তার পীর হলো বেলায়েতের সম্রাট মাওলা আলী তাহলে আমার রসূলের আনুগত্য করছে মাওলা আলী আনুগত্য করলো পাগল ওয়াইজ করনি আচ্ছা সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মাওলানা তার নাম হলো জালালউদ্দিন রুমি তার পীর আছে কিনা আচ্ছা তার পীরের নাম হলো শামসের তাবরিজ হ্যাঁ আচ্ছা খাজায়ে খাজেগান করলে খাজেগান সুম্মায় আজমেরি হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি তার পীরের নাম হলো খাজা উসমান হারুনি যিনি ভারতবর্ষের না এলে আমরা কেউ মুসলমান হইতে পারতাম না তাহলে তারও পীর আছে আচ্ছা বড় পীর আব্দুল কাদের জিলানী তার পীর আছে তার পীরের নাম হলো আবু সাইদ মাকজুমি রহমাতুল্লাহ আলাই বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম যিনি আজান দেয় তার নাম কি সিলেটের মাটিতে যিনি শায়িত হযরত দয়াল বাবা শাহজালাল ইয়ামিনি রহমাতুল্লাহ আলাই আচ্ছা তারও পীর আছে হযরত সৈয়দ আহমদ কবির ইয়ামিনি রহমাতুল্লাহ আলাই তাহলে আলীর পীর আছে ওয়াসকরনির পীর আছে বড় পীরের পীর আছে খাজা বাবার পীর আছে জালালউদ্দিনের পীর আছে আবু হানিফার পীর আছে আমক রশি সরকারের পীর আছে বৈরাবরের পীর আছে চন্দ্রপাড়ার পীর আছে আট রশির পীর আছে দেওয়ানবাগির পীর আছে আমি কোন নজু ভজু আমার পীর ধরন রাখবো না হ্যাঁ আমার পীর না ধরলেই চলবো না পীর যারা না ধইরে মারা যাবে তাদের মরণটা হবে জাহেলাতের মরণ হ্যাঁ না 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 নজু ভজুর মধ্যেই রইলাম আমার মধ্যেই রইলাম আমি কাউকে বলি না এই মুরিদের দলিল আমি এখানে দাঁড়াইয়া তিন ঘন্টা পরে দিতে পারবো এত দলিল আমার কাছে আছে আমি এক বাক্যেই জানি মুরিদ হওয়া হলো ফরজ এটা আল্লাহর বাণী পবিত্র কোরআনে আছে অবশ্যই হইতে হবে আমার দয়ালের লেখা একটা গান আমি করব সে একটা ভক্তিও দিছে ভক্তিটা আমি পেয়েছি আমি তাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না তার প্রশ্নটা যে একটা ছোট করে বইয়ে পড়ছে কিন্তু প্রশ্ন ছোট হইলে কেব বিড়ে মিনে বড়া একটা গান গাবো আরে বিজ্ঞানময় বিদাতা যিনি বিজ্ঞানময় বিদাতা যিনি ওরে আত্মা রূপে আছেন তিনি নবরূপে নিজেই নারায়ণ ওরে পাগল মন সিলিনাথর গুরু কেমন দন জগতে সিলিনাথর গুরু কেমন দন রে পাগল মন সিলিনাথর গুরু কেমন তো সিলিনাথর গুরু কেমন দন রে পাগল মন সিলিনাথর গুরু
অনন্ত আদি বিধাতা, ভালো মন্দের নির্দেশ দাতা, রসুল রূপে করলো আগমন জগতে, অনন্ত আদি বিধাতা, ভালো মন্দের নির্দেশ দাতা, রসুল রূপে করলো আগমন জগতে, সাজে রবু বিয়াত সঙ্গে লইয়া, রবু বিয়াত সঙ্গে লইয়া রেসালা প্রকাশ করিয়া, রবু বিয়াত সঙ্গে লইয়া রেসালা প্রকাশ করিয়া, মাসুক হইয়া রাখছে ভক্তের মন জগতে, মাসুক হইয়া রাখছে ভক্তের মন রে পাগল, রেসালাত প্রকাশ হইল জান্নাতের দ্বার খুলে দিল, তাই তো মানুষ বলছে ওই চরণ জগতে, রেসালাত প্রকাশ হইল জান্নাতের দ্বার খুলে দিল, তাই তো মানুষ বলছে ওই চরণ জগতে, আবার রে সালাদ বা তুনে গেল, রে সালাদ বা তুনে গেল মাওলাইয়া জারি হইল, সালাদ বা তুনে গেল মাওলাইয়া জারি হইল, মানুষ গুরু আলীর আগমন জগতে, মানুষ গুরু আলীর আগমন রে পাগল, এই তিন দ্বারা প্রাপ্তি যারা আলী নবী তারা, মুর্শিদ হল তাদের একজন জগতে, এই তিন দ্বারা পাবতে যারা এইভাবে আল্লাহ আলী নবী তারা গো, মুর্শিদ হল তাদের একজন জগতে, বাবা তৌহিদেরই তার খুলিয়া, তৌহিদেরই তার খুলিয়া রশিদ বলে দেখ না চাইয়া, তৌহিদেরই তার খুলিয়া রশিদ কয় তুই দেখ না চাইয়া, একাশনে পসারয় চারজন গোতারা, একাশনে পসারয় চারজন রে পাগল, জারাঙ্গিনে আসছি, এই গানের লেখক হল রশিদ সরকার, শ্রদ্ধা ভক্তি জানাই সকলের কাছে ক্ষমা চাই, এই তিন দ্বারা প্রাপ্তি যারা আল্লাহ আলী নবী হলো তারা, তোমার মুর্শিদ হলো তাদেরই একজন, তৌহিদেরই দ্বার খুলিয়া রশিদ কয় তুই দেখ না চাইয়া, তারাই এক আসনে বসা রয় চার জন, একজন সর্বশক্তিমান পরম করুণাময় আল্লাহ,
আর একজন আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একজন হলো মাওলা আলী মুশকিল কোষা আর একজন হলো তোমার রশিদ সাইজি তাই এই তিন দ্বারা প্রাপ্তি যারা আল্লাহ আলী নবী তারা মুর্শিদ হলো তাদেরই একজন তৌহিদেরই দ্বার খুলিয়া রশিদ বলে তুই দেখ না সাইয়া তারা এক আসনে বসা রয়েছেন আল্লাহ হলো সৃষ্টিতে মত্ত যিনি সৃষ্টিকর্তা সৃষ্টিতে মত্ত রসুল রিসালাতকারী এই রিসালাতের বাংলা হলো ভালো মন্দের নির্দেশ যিনি দেয় আর নবী হলো নবুয়াত প্রাপ্ত মাওলা আলী হলো মাওলাত প্রাপ্ত যার যার পীর হলো কামলিয়াত প্রাপ্ত তাই চারটি ধারা রুবুবিয়াত এটা আল্লাহর নবীর হলো রিসালাত আমার হুজুর পাক রসুলের হলো রিসালাত মাওলা আলীর হলো মাওলিয়াত তাই বাবা যারা না মানবে আল্লাহর বাণী পবিত্র কুরআনের কথা যারা না মানে তারা কখনো খাঁটি মুসলমান হইতে পারবে না এটা আল্লাহ নিজেই প্রমাণ করছে কুরআনেই প্রমাণ দিছে তার পবিত্র কালামেই প্রসার করছে প্রকাশ করছে জানিয়ে দিয়েছে আল্লাহ বলেছে ওয়া মাইয়া দুলিল ফালান তাদালাহু ওলিয়াম হুরশেদা সূরা কাহাবের ১৭ নম্বর আয়াত আল্লাহ বলছে যার চক্ষুর মধ্যে আমি পর্দা ফেলেছি অন্তরে মোহর মারছি শতবার খুঁজলেও ওলি পর্যায়ের মুর্শিদ সে কখনোই চোখে দেখবে না মুরিদ হইতেই হবে এটা আল্লাহর বাণী পবিত্র কোরআন এটা ফরজ এতে কোনো সন্দেহ নাই মুরিদ ছাড়া তিন প্রকার ব্যক্তি জান্নাতে যাবে তার একটা হলো কে একটা হলো মজ্জুম যারা মজ্জুমলি তারা নিজেরাও মুরিদ হয় না কাউকে মুরিদ করে না আর যারা ধর্মের জন্য শহীদি বরণ করেছেন শহীদের দরজা হলো অনেক বড় আর যারা আশেকে পাগল লা ফতোয়া ইলাল আশেকিন আশেকানের জন্য কোনো ফতোয়া নাই এই রশিদ সরকার বলিষ্ঠ কণ্ঠে পাক পাঞ্জাতরের কথা বলে গেছে মুরিদ না পড়ে যদি কেউ মরে তার মরণটা হবে জাহেলাতের মরণ তাই আমরা মুরিদ পড়ব আমার যে কথাটা ছিল এই কথা অনুযায়ী আজকে ২২শে ফেব্রুয়ারি আমার বারবার যেন রশিদ সরকারের কথা মনে হয়ে যায় রশিদ চান যে কত ভালোবাসার মানুষ ছিল গুরুর প্রেমিক আমার গাউসুল আজম বরিয়াবর তুলা চান্দের প্রেমিক দয়াল ও দয়াল ও আমার রশিদ স্যার আমি হয়তো তোমাকে ভালোবাসতে পারি নাই আমার জীবন যৌবন মন প্রাণ আমি যারা মুর্শিদের চরণে অর্পণ করেছে আমি তাদেরকে বলি রশিদ সরকার কত ভালোবাসার মানুষ একটি মানুষের জীবনে ভালোবাসার মানুষ থাকে সেই ভালোবাসার মানুষ যদি কখনো মেশাল হয় পরলোকে যায় স্থানান্তরিত হয় পর্দা নেয় সে জানে মুর্শিদ প্রেমের যে কত বেদনা রে আমার রশিদ চান্দের প্রেমের যে কত বেদনা কেবল সেই জানে যার মুর্শিদ চলে গেছে আমার রশিদ চান কোথায় সরবালি বাজান আমার রশিদ চান কোথায় রে
আমি কোথায় গেলে যে আমার রশিদকে পাবো রে? ভক্তের কাছে তার মনের মানুষ হলো আমার রশিদ স্যার, সাধারণ মানুষ না, মনের মানুষ। আমি যেদিন বিদায় হয়ে যাব, আমি যেন রশিদ চান্দের মধুময় নুরানি বদনটা দেখতে দেখতেই যেন বিদায় হয়ে যেতে পারি। তোরা আমার তরিকার ভাই, আজকে আমার ফকির মাওলার ভক্তরা রে, আমি যেন আমার পাগলের মধুময় নুরানি বদনটা দেখতে দেখতেই যেন বিদায় হয়ে যেতে পারি। মুর্শিদ নাম কত মধুর, যে কেবল সেই নামের সাধনা করেছেন আমার রশিদ চান্দের নামটা যে কত মধুর ডাকে সত্তর ভাই, সেই জানে মুর্শিদ নাম জানি তো। ও রশিদ স্যার,
বিশ্বাসেরই লাগাও রে পাতা কেহনের গজা দিয়া ভক্ত রে তুই এরাবি বিশ্বাসের আহ ও বাসার সার ও রশিদ সার কেহনের গজা দিয়া ভক্ত রে তুই এরাবি আরে ও তুই রশিদ বলে ডাকছির কালে রে লালো ভেবে বলে তাহানা তোমার ভক্তি রশি প্রেমের মাছ তলে
রসের চান তোর সামনে, খারা দেখবি বাসার চান তোর সামনে, খারা রে তার ভরা কি চাই রে মারায়া আমার হাসিব নাম যা হৃদয় ভরা গো তবতে তার ভরা কি যাই রে মারায়া দয়াল বাবা জয় জয় আমার বাসার চান্দির জয় জয় আমার বৈরাপুরীর জয় আমার তুলা চান আমার হাসিফ চান আমার আনোয়ার চান্দির জয় আপনারা যেভাবে নীরব পরিবেশ দিয়ে বসে আছেন সকল সাধুগুরুর শ্রীপাদ পদ্মে আমি প্রেম ভক্তি রাখছি চমৎকার করে আমার কথার জবাব দিয়ে আলোচনা রাখলেন তার আলোচনার ভাব বিশদ আগের আসরটা একটা ভাবে একটা প্রেমের আলিঙ্গনে একটা মাখামাখিতে ভরা ছিল কারণ হৃদয় থেকে হৃদয় নিন্দানো যে ডাক এর উপরে আর কোনো ডাক হতে পারে না হ্যাঁ দুই চোখের জলার প্রাণেরই টান তাই বিনি কি মন্ত্র আছে প্রাণের প্রাণ কাছে একবার আঁখি নিরে চেয়ে দেখো প্রাণের প্রাণ কাছে হৃদয়ের টানের উপরে আর কোনো বিনার তার কোনো তারই সেখানে সমস্ত তার ম্লান হয়ে যায় অল্প একটু মাত্র খোঁচা দিছিলাম আপনারা বল্লার ভাষা চিনেন তো এটা কোন রকমে যদি সারা জীবন যদি চায় থাকেন আপনার ওই রস খাওয়ার সৌভাগ্য হইব না খালি কায়দা মতো কায়দা করে একটু খোসা দিয়ে দিতে এইটুকু কথা কি এত সুন্দর করে তার তার ঢঙ্গে তার রঙ্গে তিনি রাঙিয়ে সমস্ত ভক্তকুলকে বোঝালেন আজকে গুরু পাইছি তো পাইছি আজকে বিরাট বড় গুরু পেয়ে লাইছি আমার জন্য গুরুটা আজকে বেশি বড় হয়ে গেছে আমিও আপনি আমার মনেটা করছেন কি আমি শক্ত গায়ের ভক্ত বাসু জায়গা মতো গুতা খালি একটা দিয়া চুপ করে বয়ে থাও একটা গান গাই আগে ওরে বলো আহাদ গোপন কিসের কারণ বলো আহাদ গোপন কিসের কারণ কোথায় সে ধন লুকাইলে অখণ্ড মন ডোল আকা গুপ্ত ছিলে কেন ব্যক্ত হলে অখণ্ড মন ডোল আকা আহাত গোপন কিসের কারণ আহাত গোপন কিসের কারণ কোথায় সে হল লুকালে অখণ্ড মন চল গুপ্ত ছিল ব্যক্ত হলে অখণ্ড মন ওরে দয়াল আলিফে এক নুক্তা ছিল সেই নুক্তা কেন বেতে গেল আলিফেতে গুরু আলিফেতে জিগাই তোমার আলিফেতে এক নুক্তা ছিল আলিফে এক নুক্তা ছিল সেই নুক্তা কেন বেতে গেল ওরে এখন দেখি আমি আলিফ খালি
মন দেখি আলি খালি সেই নৌকায় কেন বানাইল অখণ্ড মন ডোল আকার গুপ্ত ছিল কেন ব্যক্ত হল অখণ্ড মন ডোল আকার আহাত গোপন কিসের কারণ কোথায় সে ধনে লুকালে বলো অখণ্ড মণ্ডল আকার গুপ্ত ছিল কেন ব্যক্ত আলিফে এক নোকটা ছিল সেই নোকটা কেন বেতে দিল কি অহেদাতের বাগানে যখন ফুল ফুটলো ওই মধু আশ্রণের জন্য একজন হয়ে গেছে আসে আর একজন হয়ে গেছে মাসে আশেক হয়ে একজনকে আশেক হইল আকাঙ্ক্ষাকারী আর মাসেক সে হইল আশা পূর্ণকারী আলিফ হয়ে গেছে গা আশেক ওই যে অহেদাতের বাগানে আমার আল্লাহ পাক অনাদি রূপে যখন একটা কৃত্তভাবে বসবাস করতেছিলেন কিছুই বলতে কিছুই ছিল না সর্বপ্রথম সৃষ্টি করলেন হাকিকতে মোহাম্মদিয়া মোহাম্মদী নূর যাকে পরিভাষায় বলা হয় হাকিকতে মোহাম্মদিয়া গুপ্ত ধন আকারে তিনি লুকিয়েছিলেন তিনি যেই হাসি দিলেন সেই তাজিল্লি নূর থেকে ঝরে পড়ল সেই নূর এবার অহেদাতের বাগানে যা ফুল ফুটছে আলিপ্ত নিজের সৃষ্টিতেই নিজে সেই রস আস্বাদনের জন্য পাগল হয়ে অনেক সময় দেখবেন তাঁতিরা কাপড় বোনে না কোন একটা কাপড়ের মান যদি বেশি ভালো হয়ে যায় সেটার বাজার পণ্য করে না নিজের সেবায় রেখে কাঠুরিয়া কাঠ দিয়া কত ফার্নিচার বানায় কোন একটা পালঙ্ক যদি নিজের চোখে লেগে যায় সেটার বাজারজাতকরণ করে সেটা নিজের সেবার জন্য নিজের ভোগের জন্য রেখে দেয় তেমনি আমার আল্লাহ পাক সৃষ্টি করলেন ঠিকই কিন্তু সৃষ্টি করে নিজে স্রষ্টা হয়ে নিজেই সেই সৃষ্টির প্রেমে পড়ে বাসনা জাগে পাওয়ার স্বাদ জাগে আশেক হইয়া গেলেন ওই যে আশেক হইয়া যাইয়া আলিফ ওই অহেদাতের বাগানে যে ফুল ছিল ওই ফুলের মধু আসরণের জন্য রস আসাধনের জন্য যাইয়া ভ্রমর হইয়া ফুলের মধ্যে বইছে ফুলে ফুলে বইও ভ্রমর হইয়া ফুলে রলি তুমি সেই ফুলে বইও না ভ্রমর যেই ফুলে নাই কলি রে যেই ফুলে নাই কলি ফুলে ফুলে বইও রসিক চান হইয়া ফুলে রলি তুমি সেই ফুলে বইও না ভ্রমর যেই ফুলে নাই কলি রে যেই ফুলে নাই কলি যেই ফুলে নাই কলি ওরে ফুলের মধু খাইয়া ভ্রমর ফুলের মধু খাইয়া ফুলের মতো খাইয়া ভ্রমর ফুলে আসুন লইও রসের ভ্রমরা নিশিরাইতে ফুল বনে যাইও ও রসের ভ্রমরা নিশিরাইতে ফুল বনে যাইও ফুলের মধু খাইতে গিয়া ওই জালিফের মাথায় যে নোকটা ছিল যখন নিচু হইলেন ওই নোকটা খই সাজাইয়া পইরা গেল আলিফ হয়ে গেছে গা খালি আর ওই নোকটা চলে গেছে বের নিচে তাই লোকে আপনি আর আমি কই কি আলিফ খালি বের নিচে এক নোক বলো আলিফে নোকটা ছিল সেই নোকটা কেন পেতে ছিল জয় আমার আনোয়ার চান্দের জয় জয় আমার রশিদ চান্দের জয় সেই নোকটা কেন পেতে আলিফে এক নোকতা ছিল সেই নোকতা কেন পেতে গেল আমি এখন দেখি আলিফ খালি এখন দেখি আলিফ খালি এখন দেখি আলিফ খালি পেতে কেন বানাইল অখণ্ড মন ডোল আকার গুপ্ত ছিল কেন ব্যক্ত হলো অখণ্ড মন ডোল আকার
আহাত গোপন কিসের কারণ আহাত গোপন আহাত গোপন কিসের কারণ কোথায় সে ধান লুকাইলো অখণ্ড মণ্ডল অখণ্ড মণ্ডল গুপ্ত ছিলে রক্ত হলে গুরু অখণ্ড মণ্ডল জিগাই তোমায় গোপনের ধন ছিল গোপন তবে কেন হলো রশিদ চা ও দরতি দয়াল রে বলো গোপনের ধন ছিল গোপন গোপনের ধন ছিল গোপন গোপনের ধন ছিল গোপন তবে কেন হইল এম ওরে কে তো মাইকে খাইলো স্বপ্ন ওরে কে তো মাইকে খাইলো রে স্বপ্ন কে তো মাইকে খাইলো স্বপ্ন কে তো মাইকে খাইলো স্বপ্ন কোন সম্পনে ঘুম ভাঙ্গিলে বলো সীতা খণ্ডমন ডলো একা গুপ্ত ছিলে কেন ব্যক্ত হলে অখণ্ড মন ডল আহাত গোপন কিসের আহাত গোপন আহাত গোপন কিসের কারণ কোথায় সে ধন লুকালো অখণ্ড মন অখণ্ড মন ডল গুপ্ত ছিলে কেন ব্যক্ত হলে অখণ্ড মন ডল ওরে সাধু ইউসুফ কয়বু ঝেছি আমি আমার ধনে তুমি ধন দেওয়ান বাবলি সরকার বলে খুব বুঝেছি আমি আমার ধনেই তো তুমি ধনী ওরে তবে কেন জগত স্বামী তবে কেন জগৎ স্বামী আমা হইতে দূরে রইলে অখণ্ড মণ্ডল আকার গুপ্ত ছিলে কেন ব্যক্ত হলে অখণ্ড মণ্ডল আকার গোপন কিসের কারণ আহাত গোপন কিসের কারণ কোথায় সে ধর লুকাইলে অখণ্ড মণ্ডল আকার গুপ্ত ছিলে কেন ব্যক্ত হলে অখণ্ড মণ্ডল ইউসুফ বলে বুঝেছি আমি আমার ধনে তুমি ধনী মাতাল দেওয়ান বাবলি সরকার কয় বুঝেছি আমি দেওয়ান বাবলি সরকার কয় বুঝেছি আমি আমার ধনে তুমি তবে কেন আমার স্বামী তবে কেন স্বামী তবে কেন বলো স্বামী আমা হইতে দূরে রইলে অখণ্ড মণ্ডল আকার আহাত গোপন কিসের কারণ কোথায় সে ধন লুকালে অখণ্ড মণ্ডল আকার গুপ্ত ছিলে কেন ব্যক্ত হলে অখণ্ড মণ্ডল পীড়িত পীড়িত সূক্ষ্ম পীড়িত শান্ত পীড়িত দাস্য পীড়িত বাৎসল্য পীড়িত মধুর পীড়িত প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যা গোপন প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যা গোপন ওরে আমার আল্লাহর শনি নবীর পীর আমার আল্লাহর শনি নবীর পীরিতি নবীর সাথে উম্মতের পীরিত গুরুর সাথে ভক্তের পীরিত রশিদ চান্দের সাথে আজকে ভক্তের পীরিত বাবার সাথে মায়ের পীরিত বন্ধুর সাথে বন্ধুর পীরিত তরিকার ভাইয়ের সাথে বোনের পীরিত জগত সুখ্যাতির জাপনে তার গোপন পীরিতি পীরিতি তারাই তারাই জানে গো দর্শনে তার ভাবের পীরিতি পীরিতি তারাই তারাই জানে গো দর্শনে তার মধুর পীরিতি আমি কি খানে
জল ভরতে আইলাম গো আমার বইরা বরের ঘাটে ওই কি জামা জল ভরতে আইলাম গো ওই আমার রসিকচন্দ্রের ঘাটে আমি কিখানে জল ভরতে আইলাম গো ফকির মাওলা রইনা ঘাটে রশি চাঁদের দিকে চাইয়া থাকি কলসি নিল স্রোতে গো যার শোনে যার মধুর প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি ও প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে তার মধুর প্রীতি আলস্য কিসের আমার রান্ধন বাড়লো আলস্য কিসের বাতা কোথায় আখি জলে ছল ছল ভাই সাজাতে পাতালো যার শোনে যার গোপন প্রীতি ও প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি ও প্রীতি তারাই তারাই জানে গো গুরু শোনে ভক্তের প্রীতি ও প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি আজকে বেশ তো ভালো দিল পাল্লা পাল্লা মন্দ না আমি আসতে ধীরে রাষ্ট্রভাতে করব বর্ণনা গুরুই আর শিষ্য আজকে চলছে পাল্লা গান যেইভাবে তে বসে শুনছেন হিন্দু মুসলমান গুরুই আর শিষ্যে আজকে চলবে পাল্লা গান যেইভাবে তে বসে শুনছেন হিন্দু মুসলমান এমনি করে সুন্দরভাবে থাকিলে নীরব আমার রশিক চাঁদের গুণ গান গাওয়া হবে সব আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয় পাল্লা চলাকালীন সময় যদি ওঠা বসা হয় গাওয়া আসা হইলে কি বিচার গানের মজা রয় ওরে মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার ওরে মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার পূর্ণভাবে হবে আজকে নামের গান গাওয়া যেইভাবে তে দিল পাল্লা পাল্লা মন্দনা আমি আত্মে ধীরে রাষ্ট্রভাতে করবো বর্ণনা ওরে যাক যাক আর বেশি বইলা কোনো কার্য নাই দুই একটা কথা মুখিক ভাগে জিগাইতে চাই আমি আস্তে ধীরে বলবো কথা রাখি আয়া দিদি গো যার সঙ্গে তার মধুর কীর্তি ও প্রীতি তারাই তারাই জানে গো যার সঙ্গে তার ভাবের কীর্তি প্রীতি তারাই তারাই জানে গো গুরুর সঙ্গে ভক্তের কীর্তি আহাত গোপন কিসের কারণ কোথায় সেই ধন লুকাইল তুমি অখণ্ড মণ্ডল একার গুপ্ত ছিলে কেন বলো আমার কাছে ব্যক্ত হলো আলিফ এক নোকতা ছিল সেই নোকতা কেন বেতে দিল এখন দেখি আলিফ খালি কেন সেই ধন বানাইল বলো বলো দয়াল গুরু কথাই আমার কাছে খুলে বলো গোপনের ধনে ছিল গোপন তবে কেন হলো এমন কে তোমায় দেখাইল সপ আবার কোন স্বপ্নে বলো তোমার এই ঘুম ভাঙিল খুলিয়া বলো সাধক ইউসুফ কয় বুঝেছি আমি আরে আমার দনেই তো তুমি দনি কায়দা আছে আমার কয় এই মুড়ি দইল ফরস কাজ কোরআনে আছে তাই কথা আপনার এই ফরস কাজ আপনি করবেন না কেন আপনার কি ভূতে ধরছে না কেন আমার ভূতে ধরে নেই আমার একটু সমস্যা আছে বিশাল সমস্যা জানিতে বাসো না হ্যাঁ আমার রশিস্তানদের কথা যদি অনেক কইতে যাই তো আর শরীরের মধ্যে স্যাত থামাই পারি না আমার খালি থাইকা থেকে মনে পড়লি স্যাত উচ্চে জায়গা আমার ভূতে ধরে নেই আমার একটু সমস্যা আছে শোনেন বলেন আমি একটু জানতে চাই আজকে ঘোষণা হয়েছে এখানে গান করবেন শরীয়ত সরকার বাবলি সরকার বা বাবলি সরকার শরীয়ত সরকার গানটা বাবলির বাবলি কিন্তু গান না গান বাবলি বাবলি কি গান এই হাত কার আরে দুই একটা কথা কইন আপনি একবার নাও চালাইব কয় ধাক্কা দে কয় মুখে গাও কয় কে ধাক্কা দিবি তোর মুখে গাও কে কয় হেইও কই তুই আরে যা মোগানি কতক্ষণ পর লগে লগে কিছু একটা কইন আপনারা না কইলে তো ডরাই না আমি বুঝেন না আজকের গুরুটা কিরকম শক্ত আছে এই হাত টাকার আল্লাহ হাতটা বাবলি বাবলিটাকে
এই পাটা বাবলির, বাবলিকে দেহটা বাবলির, বাবলি কই, কথা বাবলির, বাবলি কই, কথা কইব দেখা দিব তো পরে, আগে অস্তিত্ব কোথায়? আমি এইখানে কেন? আমার কি এইখানে থাকার কথা ছিল? আমরা প্রত্যেকে সেই পরমাত্মার অংশ, সেই পরমাত্মার রূপ, পারলে দাঁড়ায় কথা উল্টাই দিয়ে। আমরা প্রত্যেকে প্রত্যেকে সেই পরম সত্তা, পরমাত্মার অংশ, পরমাত্মার রূপ। তাহলে যে খণ্ড হয়ে গেলাম, কোন কর্মের জন্য পড়ে রইলাম? এই আসা যাওয়া কি বন্ধ হবে না? আমিটা কে? আমি এইখানে কেন? আমার পাঠাইলো কে? যে পাঠাইলো সে কোথায়? আমি সেইখানে যাইতে পারি কিভাবে বলেন? আমার আগে বুঝায় দেন, আমার আগে ধরায় দেন, আগে আমারে চিনান। যুগে যুগে যারা এসেছেন, শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলেছেন আত্মানং বিদ্ধি, নিজকে নিজে চেনা। হ্যাঁ, সক্রেটিস বলেছেন নো দাই সেল, নো দাই সেল, নিজকে নিজে চেনা। আর আমার দয়াল নবী বলেছে মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বা, যে চিনেছে নিজকে সেই চিনেছে রবকে। আমি তো আমারই চিনলাম না, আপনারে চিনি করছি। আগে তো বাড়াই তো তুইব, তারপরে না বাড়িয়ে দাবকা দাবকে ইচ্ছু আমারে চিনিয়ে দেন দয়া করে। আমি চিনতে চাই, আমি আপনার ভজনা করতে চাই, আপনার ওই চরণে আমি ভক্তি দিয়ে জন্ম জন্মান্তরের জন্য উদ্ধার হইতে চাই, যেন আমার এই আশা যাওয়াটা বন্ধ হয়। এত বারে বারে হার যাওয়া, এত ঠেকা ঠেকি নাই, অমর হইতে চাই। এত ঘষা ঘষি খালি পাটায় পুতা ঘষা ঘষি আর মরিচের দফা ঠান্ডা। আরে ঘষা জনম বড়া, বাপে ওবাইতাছে, পুতে ওবাইতাছে, নাতি পুতি সাথে খালি ভাই আর ভাই। আমার রশিদ বাবাই কইছে বছর হইছে বারো, তারতে যত কমাইতে পারো, আর ওখানে যে কতরি কামুক আহাম্মকের ঘরে বেহাম্মকরা বাইর হইছে, এডি কয় বছর হইছে ষাট, তাতে ফরান থাইকার যায়। বন্ধ করতে চাই, আমার এই রতিটা রক্ষা হবে কিভাবে? একটু দয়া করে কয়ে দেন, আমার একটু চিনে দেন। আগে আমি আমার নিজেকে চিনি, যদি আমি আমাকে না চিনি, যদি আমি আমার ধনকে রক্ষা করতে না পারি, তাহলে আপনারা করি করতে। শোনেন, এই দুনিয়ায় ওই যে কয় ওখানে খুব ভালোবাসা বাইর হয়েছে, একজনে আরেকজনকে কয় আই লাভ ইউ, আরেকজনে কয় টু, এরপরে ফোর ফাইভ পাগলি কয় বলে থ্রি ফোর কিরে সব গেলাইছে। পাগল মন 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 ওঠে, তুমি প্রেমের আগে কইলো প্রেমিক সিলেকশন। ও পাগল মন, ওই আমার মন, পাগল মন ওঠে, তুমি প্রেমের আগে কইলো প্রেমের সিলেকশন। আপনার সিলেকশন করতে গেলে আপনি ইলেকশনে ভুল করবেন, আগে প্রেমিকটা পতিটা আপনার মানে জাতের প্রতি, চৈত গোষ্ঠীর লেগে একটা প্রতি জানি কাম হয়, আপনার সিলেকশনটা ওই রকম করতে হবে। এই যে প্রীতি, এই যে প্রেম, কয়েকজন কয় আর একজন সারা তোমার সার আমি বাসি না। আরে তুমি, আরে প্রেম কি প্রীতি, হুদা মিশা কথা, যার যার জীবনের চাইতে বেশি আপন কিছু নাই, বাঁচার জন্য নিজে বাঁচলে কয় বাপের নাম, নিজের চাইতে বেশি আপন, নিজের চাইতে বেশি মহামূল্যবান সম্পদ আর কোনো কিছু নাই। আপনার কাছে একটু আমার অনুরোধ রইল, অনুনয় রইল, বিনয় রইল, আপনি আমার একটু চিনিয়ে দেন। আমি কে? আমি ছিলাম কই? আমি আইলাম কই? আমার পাঠাইলো কই? আমি যাব কই? যে পাঠাইছে সে কই? তার সাথে আমার মাখামাখি, তার সাথে আমার দেখাশোনা কি করে হতে পারে, কিভাবে হতে পারে? আমার এই পর্যন্ত বলা তোমার কথাই দিলাম, ইতি রে দর্শনে যার গোপন প্রীতি। ওই আমার আল্লাহর শনি মধুর পিরি, আমার আল্লাহ
নবীর বিরুদ্ধে নবীর সাথে উম্মতের বিরুদ্ধে গুরুর সাথে ভক্তের বিরুদ্ধে বাবার সাথে মায়ের বিরুদ্ধে বন্ধুর সাথে বন্ধুর বিরুদ্ধে নারীর সাথে পুরুষের বিরুদ্ধে তরিকার ভাইয়ের সাথে বোনের বিরুদ্ধে জগত সু খ্যাতিল যার শোনে যার মধুর বিরুদ্ধে বিরুদ্ধে তারাই তারাই জানে কো যার শোনে যার ভাবে বিরুদ্ধে বিরুদ্ধে তারাই তারাই করে গো আমার রশ্মির চা আমার দয়াল রে যার সনে যা মধু পূর্তি ছোট করে আমার মন থেকে আরেকটি ভাব রেখে বসে যাই। তারপরে আজকে যিনি গুরুর ভূমিকায় আছেন তিনি দাঁড়াবেন আলোচনা করবেন, তারপরে হয়তো আমি আরেকটা শুরু করতে পারি। ওরে মরবি যারা জিন্দা মরা আজিম ফুটে আয়, ওরে মরবি যারা জিন্দা মরা বইরা বইতে আয় আমার রশিক চন্দ্রের ভাই মা গুনে ওই মরা পোড়াই রে আমার রশিক চন্দ্রের প্রেম গুনে ওই মরা পোড়ায় রশিদ চন্দ্রের প্রেম আগুনে ওই মরা পোড়ায় আমার রশিদ বাবার প্রেম আগুনে ওই মরা পোড়ায় মরার আগে মরলো যারা তাদের বলে চিন্তা মরা, মরার আগে মরলো যারা তারা বলে চিন্তা মরা, মরার আগে মরলো যারা আমার বইরা বইরের প্রেম আগুনে ওই মরা পোড়ায় আমার হাসিব চন্দ্রের প্রেম আগুনে ওই মরা পোড়ায় ওই মরা পোড়ায় আমার রশিদ চন্দ্রের প্রেম আগুনে ওই মরা পোড়ায়
সরকার আবুলের স্বভাব ভালো না রশিদ প্রেমে মন মদলো না আবুলের স্বভাব ভালো না আবুলের স্বভাব ভালো না রশিদ প্রেমে মন মদলো আবুলের স্বভাব ভালো না রশিদ প্রেমে মন মদলো না আবুলের স্বভাব ভালো না মুশিদ প্রেমে মন মদলো না পুইরা হইলে খাটি সোনা ওরে পুইরা হইলে খাটি সোনা রাখতো রাঙা পায় আমার রশিদ বাবা প্রেম আগুনে ওই মরা পুড়ায় আমার রশিদ বাবার প্রেম আগুনে ওই মরা পুড়ায় ওরে সকল দুঃখ ভুইলা পাইতাম তুই হইলে সকল দুঃখ ভুইলা যাইতাম তুই হইলে আমারি আমার রশিদ জান ও দয়াল চাই না দুনিয়ার জমিদারি আমি চাই না দুনিয়ার জমিদারি আমার দয়াল ও দয়াল চাই না দুনিয়ার জমিদারি ওরে সকল দুঃখ দূরে যাইতাম তুই হইলে অদয়াল চাই না দুনিয়ার জমিদারি চাই না দুনিয়ার জমিদারি আমার রশিদান ও বাজান চাই না দুনিয়ার জমিদারি ওরে কোরআনে শুই না সি আমি গো রশিদান তুমি জগৎ স্বামী কোরআনে শুই না ও দয়াল তুমি জগৎ স্বামী আমি চিনিতে পারলাম না তোরে পুরুষ কিংবা নারী আমি চিনিতে পারলাম না তোরে পুরুষ কিংবা নারী আমার দয়াল রে ও দয়াল চাই না দুনিয়ার জমিদারি আমি চাই না দুনিয়ার জমিদারি আমার দয়াল ও দয়াল চাই না দুনিয়ার জমিদারি ওই সকল জামা দূরে রশিদান আমি কি ভয় করি কিশোর আমার রশিদান আমি কি ভয় করি কিশোর আমার দোজক রে ও দয়াল আমি কি ভয় করি ওরে আমি যদি ডুইবা মরি কলঙ্ক তোমারি আমি যদি আমার রশিদান ও দয়াল চাই না দুনিয়ার জমিদারি চাই না দুনিয়ার জমিদারি আমার তুলা চান অবাজান চাই না দুনিয়ার জমিদারি ওই আল্লাহ ও জমো হাস ফিরা পি জান মাফি কাল পি গাই ও জমো হাস ফিরা পি জান মাফি কাল পি গাই নূর মোহাম্মদ সাল্লাল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসূলুল্লাহ দয়াল এই পার হইতে ওই পারে যাইতে গো কাজল চান ছাইরা দিব তোটি পার হইতে পার যাইতে গো রশিদ চান ছাইরা দিব তোরি দয়াল ফাইলা দিলাম গাড়ি
করে এই পার হইতে ওই পারে যাইতে রে ওই আমি সাইরা দিব তোর সরকার রশিদের বইরা বল হইও দয়াল বইরা বইরি সাইতে রশিদের কান্দারি হইও দয়াল বইরা বইরি সরকার রশিদের কান্দারি হইও দয়াল আদিম পুডি আমার দয়াল ও দয়াল চাই না দুনিয়ার জমিদারি আমি চাই না দুনিয়ার জমিদারি আমার দয়াল রে ও দয়াল চাই না দুনিয়ার জমিদারি ওরে আজিমপুরে উঠেছে তৌহিদের নিশানা ওরে আজিমপুরে উঠেছে তৌহিদের নিশানা ঘুমাইও না মায়ার ঘুমে আখেরি জামানা আখেরি জামানা ওরে আজিমপুরে উঠেছে তৌহিদের নিশানা আজ বইরা বইরে পৌঁছেছে তৌহিদের নিশানা ঘুমাইও না মায়ার ঘুমে আখেরি জামানা আখেরি জামানা ওরে আজিমপুরে উঠেছে তৌহিদের নিশানা হক মাওলানা বাবা রশিদে রশিদ চান খেদমতেতে হলে দেখি ও তোমার ইলমে লুথুন হবে হাসি খেদমতেতে খেদমতেতে হলে দেখি ও তোমার ইলমে লুথুন হবে হাসি ও তোমার দুষ্ট দুশ্মন সমান হবে কিসের ভাবনা ও দুষ্ট দুশ্মন সমান হবে কিসের ভাবনা মন সমান হবে কিসের ভাবনা ঘুমাইও না মায়ার ঘুমে আখেরি জামানা আখেরি জামানা ওরে আজিমপুরে উঠে সে তৌহিদের নিশানা আজ আজিমপুরে উঠে সে তৌহিদের নিশানা ঘুমাইও না মায়ার ঘুমে আখেরি জামানা আখেরি জামানা ওরে আজিমপুরে উঠে সে তৌহিদের নিশানা বাবা মাওলানা বাবা রশিদ আজিমপুরে উঠে সে তৌহিদের জপ হাসফি রাবি জাল্লেল্লা মাফি কালফি গাইরুল্লাহ ও জপ হাসফি রাবি জাল্লেল্লা মাফি কালফি গাইরুল্লাহ নূর মোহাম্মদ সাল্লেল্লা নূর মোহাম্মদ সাল্লেল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জিন্দা হয়ে যাবে সরকার রশিদেরই দেখা পাবে এই কলম জিন্দা হয়ে যাবে তোমার কলম জিন্দা হয়ে যাবে তোমার রশিদ চান্দের দেখা পাবে ও তুমি নিজের রূপ দেখিয়া তখন নিজেই দিওয়ানা নিজের রূপ দেখিয়া নিজে হবে দিওয়ানা ঘুমাইও না মায়ার ঘুমে আখেরি জামানা আখেরি জামানা ওরে আজিমপুরে উঠেছে তৌহিদের নিশানা ওরে আজিমপুরে উঠেছে তৌহিদের নিশানা ঘুমাইও না মায়ার ঘুমে আখেরি জামানা আখেরি জামানা ওরে আজিমপুরে উঠেছে তৌহিদের নিশানা ওরে আজিমপুরে উঠেছে তৌহিদের নিশানা আছে বালাজির দয়া ওরে কি সাধু আজলাইলের ছোঁয়া ওরে আছে মাতালেরই দয়া ওরে আছে রশিদ চান্দের দয়া ওরে আমায় কি সাধু আজলাইলের ছোঁয়া ওরে রমেশ বলে লাপরোয়ায় আছেন মাওলানা ওরে রমেশ বলে লাপরোয়ায় আছেন মাওলানা ঘুমাইও না মায়ার ঘুমে আখেরি জামানা আখেরি জামানা ওরে আজিমপুরে উঠেছে তৌহিদের নিশানা ওরে আজিমপুরে উঠেছে তৌহিদের নিশানা ঘুমাইও না মায়ার ঘুমে আখেরি জামানা আখেরি জামানা তুমি দমের কোলে পুতুল নাচাও চিনতে পারি না তুমি দমের কোলে পুতুল নাচাও চিনতে পারি না ওরে চিনতে পারি না রে বাবা বুঝতে পারি না আরে চিনতে পারি না রে বাবা বুঝতে পারি না ওরে দমের কোলে পুতুল নাচাও চিনতে পারি না দমের কোলে পুতুল নাচাও চিনতে পারি না ওরে চিনতে পারি না রে বাবা বুঝতে পারি না চিনতে পারি না রে শুনতে বুঝতে পারি না নিজে পুতুল তৈয়ার করে রশিদ চান নিজে লুকাও তার ভিতরে নিজে পুতুল তৈয়ার করে তুমি
তাকে নিজে লুকাও তার ভিতরে নিজে পুতুল তৈয়ার করে ও মাতাল নিজে লুকাও তার ভিতরে ও তুমি নাচো গাও ঘুরো ফিরো তোমার কারখানা ও তুমি নাচো খেলো ঘুরো ফিরো তোমার কারখানা এই দমের কোলে পুতুল নাচাও চিনতে পারি না 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 আমি চিনতে পারি না রে বাবা বুঝতে পারি না আমি চিনতে পারি না রে বাবা বুঝতে পারি না এই দমের কোলে পুতুল নাচাও চিনতে পারি না দমের কোলে পুতুল নাচাও চিনতে পারি না অন্ধ আমি পঙ্গু আমি ওরে অধীর আমি বোবা আমি অন্ধ আমি ওরে অধীর আমি বোবা আমি ওরে আমার আমি সেও তো তুমি আমি কিছু না ওরে আমার আমি সেও তো তুমি আমি কিছু না এই দমের কোলে পুতুল নাচাও চিনতে পারি না এই দমের কোলে পুতুল নাচাও চিনতে পারি না ওরে দমের কোলে পুতুল নাচাও চিনতে পারি না ওরে দমের কোলে পুতুল নাচাও চিনতে পারি না ওরে চিনতে পারি না রে বাবা বুঝতে পারি না ওরে চিনতে পারি না রে বাবা বুঝতে পারি না ওরে দমের কোলে পুতুল নাচাও চিনতে পারি না দমের কোলে এ বাবা রশিদ চান বাবা আনোয়ার চান বুঝতে পারি না ওরে দুনিয়ার খালি দেব চড়ি ওরে পাক দিতেছে আজিমপুরি দুনিয়ার খালি দেব ওরে পাক দিতেছে আজিমপুরি ওরে আমার আমি সেও তো তুমি আমি কিছু না আমি কলুর বলদ আমি কলুর বলদ খেটে মরি চোখে দেখি না এই দমের কোলে পুতুল নাচাও চিনতে পারি না এই দমের কোলে পুতুল নাচাও চিনতে পারি হ্যাঁ দমের কোলে পুতুল নাচাও চিনতে পারি না এই দমের কোলে পুতুল নাচাও চিনতে পারি না আমি চিনতে পারি না রে বাবা বুঝতে পারি না চিনতে পারি না রে বাবা বুঝতে পারি না দমের ঘরে পুতুল নাচাও চিনতে পারি না দমের ঘরে পুতুল নাচাও চিনতে পারি না নাচরে আয়ু অবসান ওরে এই নাচনের নাই কি ফুরান নাচলে আয়ু অবসান এই নাচের নাই কি ফুরান ওরে রমেশ পুতুল খেতে মরে আর নাচাইও না ওরে রমেশ পুতুল নেচে মরে আর নাচাইও না দমের কোলে পুতুল নাচাও চিনতে পারি না ওরে দমের কোলে পুতুল নাচাও চিনতে পারি না এই দমের কোলে পুতুল নাচাও চিনতে পারি না দমের কোলে পুতুল নাচাও চিনতে পারি না ওরে চিনতে পারি না রে বাবা বুঝতে পারি না পারি না রে বাবা বুঝতে পারি না রে দমের ঘরে ওরে চিনতে পারি না রে বাবা বুঝতে পারি না ওরে চিনতে পারি না রে বাবা বুঝতে পারি না ওরে দমের কোলে পুতুল নাচাও চিনতে পারি না ওরে দমের কোলে পুতুল নাচাও চিনতে পারি না চিনতে পারি না রে বাবা বুঝতে পারি না আমি চিনতে পারি না রশিদ স্যার বুঝতে পারি না ওরে দমের কোলে পুতুল নাচাও চিনতে পারি না এই দমের কোলে পুতুল নাচাও চিনতে পারি না আমি চিনতে পারি না রে বাবা বুঝতে পারি না ওরে বাবা রে বাবা রশিদ বাবা ফকির মাওলা হাসিব বাবা দয়াল বাবা মজিব বাবা মাতাল বাবা রশিদ বাবা বুঝতে বাবলের বাবা আমরা যার জায়গায় বসি যার যার জায়গায় বসি বাবা এখন হলো দাঁড়িয়ে আছেন আপনাদের সুদৃষ্টি অর্পণ করছি সুদৃষ্টি কামনা করি দয়ালের দরবারে সন্ধ্যার আজানের পর আমরা আবার চলে আসব গানে যতটুকু সময় থাকি একটা ভাবনার রাজ্যে যেন থাকতে পারি সৃষ্টিকর্তাকে স্মরণে রেখে
পরম করুণাময় মহান রব্বুল আলামিন আল্লাহর ওলিদের ধর্মীয় মাহফিলে ভাই লোপাটটা আসে নাই দোলে আমরা সকলেই লোপাটটা দেন লোপাট ঢোলের লোপাট ঢোলের আচ্ছা ঠিক আছে একটা গান গাও তোকে বন্ধু কালা পাখি আজ জানো কি তোকে বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্ত কালে প্রধান গান বিচার গানটা হলো বাক্য প্রধান এটা কাউকে বলি না আমি আমার শিষ্যকে বলি শিষ্য বলবে গুরুকে আমার যত মনের দুঃখ সপ্তরে জানাই তুমি বিনে এই জগতে আমার আর কেহ নাই আমি বলি তাকে সে বলে আমাকে প্রসার বাক্য উপলব্ধি চিত্ত ত্রটে ভক্তির বন্ধনে যে গুরুকে বাঁধতে পারে গুরু তার কাছেই চিরজীবন বাঁধা পড়ে থাকে গানে বলছে ভক্তির ডুরে বান্ধ তারে নিরিক রাইক দুই সামান্য মুখের কথাই পাইবা না গান আসছে আহাদ গোবন কিসের তরে
কোথায় সেই দন লুকাইলো অখণ্ড মণ্ডল আকারে গুপ্ত ছিল কেন ব্যক্ত হলো গোপনের দন ছিল গোপন কেন যেন হলো এমন কে তোমায় দেখালো স্বপন কার স্বপনে তোমার ঘুম ভাঙিল সেই গানের মধ্যে প্রশ্ন করতে যা কইছে আগে মুরব্বীরা কইছে বছরে ১২ যত কমাইতে ১২ আর এখন মাস হইল ৬০ তাতে জীবন থাইকা যখন চামড়া আসিল টাইট মালিকের সাথে দিতামলো ফাইট আর এখন চামড়া হইছে ঢিল আল্লাহর সাথে দিতে যাই মি আরে কথা সত্য বাবা তাহলে আমি কি সক্রেটিস বলেছেন নো দাই সেল শ্রীকৃষ্ণ বলেছে আত্মানং বৃদ্ধি লালন সাইজি বলছে আপনারে চিনতে পারলে যাবে তোর অসেনারে সেনা আহম্মদ ফকির বলেছে তুমি যে কেমন মানুষ তাই যদি চিনতে তুমি অবশ্যই চিনতে তোমার অন্তরের অন্তর জানি বলি হারি কথা নদিয়ার নিমাই বলেছে কে তোমার তুমি কার যারে তা পুত্র ইহা না জানিলে জীবের কইছে কি হয় যেই পর্যন্ত তুমি তোমাকে চেনো না হাত আছে ধরে নাই আল্লাহর পবিত্র কোরআন মানব জাতির সংবিধান এই পবিত্র কোরআনে আছে হাত আছে কিন্তু সে হাত দিয়ে ধরে নাই পা আছে পা দিয়ে সে চলে নাই কর্ণ আছে শুনে নাই নাসিক আছে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে নাই চক্ষু আছে দেখে নাই অন্তর আছে উপলব্ধি করে নাই দেখেও না দেখার বান করছে তারা হলো চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট বালহাইয়া আদালু তাই বাদিসনে তরি ওই ঘাটে যে ঘাটে তোর দেহ ঘাটে তাহলে যে ঘাটে আমরা ত্রিবেণীর ঘাট দিয়া জগতে আইছি তাই সাধক বলছে বাদিসনে তরি ওই ঘাটে যে ঘাটে তোর এই দেহ ঘাটে এটা হলো আমার কথা কইলাম সাধারণ মানুষের কথা কইলাম ক্ষমা চাইলাম আপনাদের কথা বলি নাই যারা সাধু যারা মহৎ যারা মহাজন যারা রসিক যারা রসিক নাগর যারা প্রেমিক যারা মজ্জুম যারা সালেক যারা ইমানদার যারা মুমিন যারা মুত্তাকিন যারা মুফাসসির যারা আল্লাহর ওলি তাগো সকালও নাই কি বিকালও নাই সকালও নাই বিকালও নাই আচ্ছা আমার যদি রতি নাই পরে আমার কোন টাইমের প্রয়োজন আছে না না যখন মন চাবো তখন যখন মনে চায় তখনই যাবে আমার বাংলার বাবু কবি একটি গানে বলেছে কাম লয়া যে আসে ফিরে সদাই প্রেমানন্দে বাসে যখন ইচ্ছা তখনই সে তরি বাইতে পারে ৮৪ জন ইতে ভ্রমণ সেই জন কি আর করে সে যে মরার কোলে সেখানে গিয়ে কাম শক্তি জয় করতে পারে আগে কপাট মারো যায় সেই কামে ঘরে কামের ঘরে কপাট মারো কামের ঘরে শক্তি সম্প্রা অদ্য শক্তি ত্রিবেণীর ঘাটে সঞ্চাবিত্ত সঞ্চমণি বিন্দু শক্তি ধরে নিজের বস্তু আপনি সদাই যিনি কুম্ভদমে টানে তারে কি আর কামড়াইতে পারে যে গুরুর ভাবের মরা মরছে বলে
তাহলে আপনার সকালও নাই বিকালও নাই দুপুরও নাই সন্ধ্যাও নাই সাধকের নাই কালাকাল সকাল বিকাল ইচ্ছা মতো ঘাটে যায় ব্যান্স হয় না জল উঠে না রসিক জনার না তাহলে আপনার আগে রসিক হইতে হবে কি হইতে হবে রসিক নাগর যারা চতুর তারা দিয়ানে থাকে মুর্শিদ রূপ বর্জকে দালাসনে দিয়ে সেজদা আলেপ ধ্যানে ধর খুদা উঠাইলে মিমের পর্দা দেখবি সেই মিনাবাজার সাধক সুশীল কয় হুশিয়ারি ডুবায়ও না ভাঙা তরি গুরু কে করে কান্ডারি যাবি যদি বউ বাজে গুরুকে কান্ডারি কইরা বউ বাজারে যাইতে হবে এটা তো শরীয়তের আইনে মেনে নিবে না বাবা বাসরঘর কয়জন হয় একজন নারী আর একজন পুরুষ আর গুরুর দরবারে তো কেউ পুরুষ নাই সবই নারী গুরুর দরবারে গুরুর দরবারে কোন পুরুষ নাই সবই নারী এজন্য আল্লাহ তার পবিত্র কালাম মানব জাতির সংবিধানে পবিত্র কালাম শরীফে নির্ণয় করেছে আমি কিছু কিছু সৃষ্টি করছি হলো পুরুষ আর বেশি বেশি সৃষ্টি করছি হলো তুমি তো জগতের স্বামী কোরআনেই শুনেছি আমি তোমার সাথে হয়ে গেছে বিয়া গুরুর সাথে হয় বিয়া ছেলে আর মেয়ের সাথে হয় নিকা বিয়া বসা যথাতথা বেসনা কলবেসা মাতা তা না হলে গুণাখাতা ঠিক হবে না কখন অজেশা কয় বারে বারে বুকা রহিম কই তোমারে সানজরটা সোনজরে রেখো সর্বক্ষণ এই প্রশ্নের উত্তর একটা দিলাম আমি কি একটা হলো আমি ওই তুই কি আমারে চিনস একটা কূপ দিয়ে কাল্লা ডাকাইতে ফেলাম এটাও আমি আবার দুই হাত জোড়াত করে বাবা ভালো আছেন দাদা ভালো আছেন যারা তরিকপন্থী মানুষ তাদের হাতরা জোড়াত থাকে কেন জোড়াত থাকে ওই হাতরা ওর না ওই হাতরা আমার রশিদ সরকারের হাত ওই হাতরা আমার রশিদ চান্দের হাত আমার গাউসের আজম বরিয়াবর তুলা চান্দের হাত হাসিফ বাবার হাত আরাফাত চান্দের হাত বাশার চান্দের হাত আমার খালেক চান্দের হাত আমার শিবলি রশিদিয়ার হাত এই হাতের মধ্যে স্বয়ং সৃষ্টিকর্তার হাত শক্তি প্রফুল্ল অনিবার্য শক্তি মন্ধনে তাই তুমি তোমাকে চিনো আমি কি আমি হলো দুই প্রকার একটা কাঁচা আর একটা পাকা একটা হলো মোহমুক্ত আর একটা মোহযুক্ত চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করি দরবারের পীর শফিউল বাশার আল চিশতি নিজামি মানিকগঞ্জের পৌরসভার মেয়র আমার অত্যন্ত প্রিয়জন স্বজন মোহাম্মদ রমজান আলী আমি তার প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানাই উভয় দলের শিল্পীর পক্ষ থেকে আমি আমার দাদা ভাইয়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা দিব এক আশেখান আমার কথা শুনে আমাকে 100 টাকা দিয়ে দোয়া করেছেন তাহলে ওই হাতরা জোড়াত থাকে জোড়াত থাকে কেন ওই হাতরা ওর হাত না ওই হাতের মধ্যে আমার রশিদ চান্দের হাত লুকিয়ে আছে আল্লাহর হাত রসুলের হাত রসুলের হাত একজন কামেলিন পীরের হাত কামেলিন পীরের হাত একজন ভক্তের হাত ওই হাতের মধ্যে এমন পাওয়ার এমন শক্তি এটা আল্লাহর কুদরতি শক্তি এই জন্য আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলছে সিবগাতাল্লাহি মান্না হাসানু মিনাল্লাহি ওয়াসিবগা হে বান্দা তোমরা আমার রঙে রঞ্জিত হও আমার সেবাতে মুত্তাসির হও আমার নূর তাজাল্লিতে মুতাজাল্লি হও আমার গুণে গুণান্বিত হও
যিনি আল্লাহর গুণে গুণান্বিত হয় আল্লাহর সেবাতে মুত্তাসির হয় আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয় তিনি হয় ওলি না ওলিউল্লাহ না 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 ওলিউল্লাহ না 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 ওলি আল্লাহ কি হয় আল্লাহ বলে সাক্ষী থাক 70,000 ফেরেশতা আমি আমার জাতের কসম খেয়ে নিলাম ও হলো ওলি ওর মধ্যে বিরাজ করি আমি নিজেই আল্লাহ সুবহানাল্লাহ করেন সুবহানাল্লাহ আল্লাহর প্রশংসা করেন সে ওলি তার মধ্যে বিরাজ করি আমি নিজেই আল্লাহ এই জন্য হলো ওলি আল্লাহ মুর্শিদ এমনই একটি পাওয়ার এমনই একটি শক্তি আমি বাবলি সরকারকে বলি মুর্শিদ হইল পরমের পরম মুর্শিদ কি পরমের পরম পরমের পরম গীতার শ্লোক ভগবানকে প্রশ্ন করা হয়েছিল গুরু কি অর্জুন হে প্রভু গুরু কি তার প্রশ্নের উত্তর আসছে গুরু হলো ব্রহ্মা ব্রহ্মা মানে হলো দেবতা দেবতা বড় না মানুষ বড় খুব একটা ছোট্ট কথা কয়ে গেলাম মাফ করে দিবেন দেবতা বড় না মানুষ বড় লালন সাইজির গানটা যদি বিচার করেন তাহলে মানুষ হলো সবার চাইতে বড় দেব দেবতার ভাষণা যে জন্ম নিতে এই মানুষে ফকির লালন বলে হইয়া মানুষ কেন মানুষের কাজ করলেন গুরুদেব মহেশ্বর পালন কর্তা সংহার কর্তা না 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 আমার গুরু কখনো সংহার কর্তা না পালন কর্তা না আমার গুরু এত ছোট না আমার গুরু গুরুদেব মহেশ্বর দেবতাদের দেবতা না না তাও না আমার গুরু রেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবের নম আমার গুরু হলো পরমের এটা সবার জন্য না ভক্তের কাছে তার গুরুর চাইতে বড় কিছু থাকতে পারে না না ভক্তের কাছে তার গুরু বড় এই জন্য তালিম আসছে হুজদার দম নেবাগারে কদম সফর দরতন মুআইনা ফালান্দার আঞ্জুমান ফানাফিক সাহেব ফানাফিক রসুল ফানাফিল্লা বাকাবিল্লা মুরাকাবা মুশাহেদা এই সাবজেক্ট আপনার পাশ করতে হবে জয়যুক্ত করতে হবে সাধনা করতে হবে ভজনা করতে হবে নামাজ রোজা হজ যাকাত কালেমা আকিকা কুরবানি করতে হবে নিজের মধ্যে সালাত প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহর শক্তি অর্জন করতে হবে যিনি আল্লাহর শক্তি অর্জন করে তিনি হলো একজন কামেলিন পীর একটা গান আমি রাখবো এখানে তারপরে তার আলিফের নোকতা কান পেতে গেল এটা বলবো হারমোনি সাউন্ড মন্তর বিবেক বুদ্ধি আদব কায়দা তাই তো বিবেক বুদ্ধি আদব কায়দা ভালো ভালো বিশ্বাস ভক্তি বাবা প্রেম সোহাগে ভাব জেনে লও আগে গুরুর ভাব জেনে লও আগে বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব জেনে লও আগে ভাব জেনে লও আগে মুর্শিদ চিনবি খোদা আর
নয়নে রূপ দেখবি সদা তাজিমি কর সেজদা যারে ভালো লাগে ধরলে মুর্শিদ চিনবি খোদা আরে নয়নে রূপ দেখবি সদা তাজিমি কর সেজদা যারে ভালো লাগে সোনা কল ব্যবসা মাতা মরণের আগে আরে বেই সোনা কল ব্যবসা মাতা মরণের আগে আরে দুদেল বান্দা কলে মাছু কলে মাতুর বিচার হবে গুরু তাকে ভাব জেনে লও আগে ভাব জেনে লও থাকতে মুর্শিদ ভক্তের বাড়ি ওই রাতে মিলন হইলে স্বামী স্ত্রী তোর দেহ তরি ধরবে নানান রূপে থাকতে মুর্শিদ ভক্তের বাড়ি আসতে এই গানটা শিক্ষণীয় বিষয় গেলে মুর্শিদ ভক্তের বাড়ি ওই রাতে মিলন হইলে স্বামী স্ত্রী খুব খেয়াল শোকাইবে তোর দেহ তরি ধরবে নানান রোগে কেউ কখনো ঘুমায়ও না তোমার পীর যদি রয় জেগে এই দেহের মধ্যে অষ্ট পাশ বিবেক বুদ্ধি আদব কায়দা বিশ্বাস ভক্তি প্রেম সোহা তাই ধরলে মুর্শিদ চিনবি খুদা তবে সাজা পীর দৈর না কামেল পীর দৈর যারা সাজা পীর আমার মতো সাজা পীর যারা তারা তো সাজাই পাবে দোয়া করবেন আমি যেন সাজা পীর না হয়ে একজন কামেল পীর যেন হইতে পারি দোয়া চাই দয়া চাই ক্ষমাও চাই তাই বলছে ধরলে মুর্শিদ চিনবি খোদা নয়নের রূপ দেখবি সদা তাজিমি কর সেজদা যারে ভালো লাগে বেসোনাকল বেসা মাতা মরণেরই আগে দুদেল বান্দা কলে মাচুর বিচার হবে গুরু ত্যাগে থাকতে মুর্শিদ ভক্তের বাড়ি ওই রাত্রে মিলন হলে স্বামী স্ত্রী শোকাইবে তোর দেহ তরি ধরবে নানান রোগে কেউ কখনো ঘুমায়ও না তোর পীর যদি রয় জেগে তোর হালাল বস্তু হারাম হবে খাইলে নিজে পীরের আগে চোখে সারাই পূজনীয় কিদন গুরুর অতি গোপনীয় খাওয়ার আগে সপে দিও যখন যাহার লাগে চোখে সারাই পূজনীয় কিদন গুরুর অতি গোপনীয় খাওয়ার আগে সপে দিও যখন যাহার লাগে সুশীল কয় পান হতে যদি মনে আশা জাগে সাধক সুশীল কয় পান হতে যদি মনে আশা জাগে তোমার চালের চাইতে প্রিয় বস্তু প্রিয় বস্তু সৈপাদে মুর্শিদের রোগে ভাব
জেনে লওয়া নিজের প্রেমে নিজেই পরোয়ার প্রেম সহ্য না করতে পেয়ে ধরিল আকাল দেখাইতে তার নূরের সরর এই বব সংসারে নিজ নূরে বানাই মোহাম্মদ দলিল গেছে পড়ে লামার আলিপ মিলন হইয়া যায় আসিয়া ভক্ত হইয়া ভক্তি দেয় তার পায় এটা একটা গান আছে কম সাধনায় কে কোথায় পায় প্রেম সুদা অমূল্য রতন ছোট প্রেমিক হলে চিনতে পারবি সূক্ষ্ম প্রেমের মন মহাজন একদিন নিজের প্রেমে নিজেই পরোয়ার প্রেম সহ্য না করতে পেয়ে অবশেষে ধরছিল আকার দেখাইতে তার নূরের সুরত নিজ নূরে বানাইল মোহাম্মদ করিতে প্রেমের সোহাব্বত লামালিপে করছে মিলন মিম আর আলিপ কেউ কেউ বলছে লামার আলিপ আল্লাহর পবিত্র কোরআনের হরফ মিম আর আলিপ যখন মিলন হইয়া যায় বে আসিয়া ভক্ত হইয়া ভক্তি দেয় তার তাই তো আলিপ খুশি হইয়া নিজের নোক্তা বেঁকে দিয়া হামজাতে আসে লুকাইয়া বেদিয়া গড়াইছে ভুবন ওহাদাতের বাগানেতে বেহরপের ফুল ফুটাইছে নিজেই আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ ভমর হইয়া মধু খাইছে অনির্বাণ আল্লাহ খাইতে যাইয়া নিজের মধু খাইতে যাইয়া ফুলের মধু তার পইরা গেছে নিজের মধু তাইতে আলিম হতে নুক্তা ছুটে বেতে করছে অধিকার এই জন্য আমি হলো দুই প্রকার একটা কাঁচা আর একটা পাকা এই আমি হলো আশরাফুল মাকলোবা আমি আশরাফুল মাকলোবা ছোট বেশি সময় হাতে নাই অনেক কথা বলার ছিল বলাও হলো না সকলের কাছে দোয়া চাই রশিদ সরকারের কাছে যারা আত্মহত্যা করেছেন তাদেরকে দেখলেই চেনা যায় সাধক সরলমতি ঊর্ধ্বগতি বরণ হয় তার কাঁচা সোনা ভঙ্গিতে যাইছে না প্রেমিকের ভঙ্গিতে যায় ভাবাচ্ছে যার গায়ে দেখলেই তারে চেনা যায় এত হাজার হাজার মানুষ সকলের কাছে আমার প্রাণ ঢালা শ্রদ্ধা ভক্তি নিবেদন করলাম সেই বিষয়ে এই যে এতগুলো মানুষের সামনে আমি দাঁড়িয়ে গান করছি আমার কোনো যোগ্যতা নাই বাবা এটা আল্লাহর রহমত আর আমার পীর মুর্শিদ মাতা পিতার হলো দোয়া মাতা পিতার দোয়া ছাড়া কেউ আল্লাহর মনোনীত বান্দা হইতে পারে না নয়নে নয়নে
আমার মনে বলে আমি রশিদ চাঁদের রূপটা নয়নে নয়নে রাখি। সৈয়দ কালো শফকের একটি গান আছে, কেন ভালো সই দুই নয়নের পলক আমার হলো বাদি। আমার মনে বলে ওই কালার রূপ আমি নয়নে নয়নেই রাখি। বাবা যারা মুর্শিদকে হারিয়েছেন, যারা গর্ভধারিণী মাকে হারিয়েছেন, যারা জন্মদাতা বাবাকে হারিয়েছেন, তাদেরকে দেখলেই চেনা যায়। আজকে রশিদ বাবার দরবার আসছি, জীবনের পূর্ব দিকে তাকিয়ে দেখি কেউ না কেউ কাউকে হারিয়েছেন। ব্যথা ছাড়া কোনো মানুষ নাই এই জগতে। আমি সবার চাইতে অপরাধী, আমি নিজেই সবার কাছে ক্ষমা চাই। যার মা মারা যায় বাবার কাছে স্থান নাই, যার বাবা মারা যায় মায়ের কাছে স্থান নাই, যার বাবা মা দুজনই চলে যায় সে তার মুর্শিদের কাছে গিয়ে একটু আশ্রয় পায়, আর যার মুর্শিদও চলে যায় আমার রশিদ চাঁদ তো চলে গেছে রে, এই তো মাজার প্রাঙ্গণেই তো শুয়ে আছে, উনি তো মরে নাই, উনি হায়াতে জিন্দা আছে, আল্লাহর কুদরতি শক্তির জোরে আমার রশিদ চাঁদের দরবারে। আল্লাহর ওলি গাউসুল আজম গড়িয়াবর পাক দরবারে স্থল দেহটা অর্পণ করেছে আমার বাবা জালাল সরকার ওরফে সাধু, আমাকে ৫০০ টাকার মাধ্যমে দোয়া করেছেন রশিদ সরকারের নামে। আজকে কত তরিকার ভাইয়ের আসছেন, তরিকার ভাইদের মুখের দিকে তাকাইলে আমার রশিদের কথাটা মনে হয়ে যায়। ও তরিকার ভাই তোরা আমার মুখে আয়, তোদেরকে দেখলেই যেন আমার রশিদকে দেখি। কেমন প্রেমের বাজার, আমার রশিদ চাল লাগিয়ে গেছে। আমি তো এতিম, আমি পতহারা পথিক, আমি অপরাধী, আমি কাঙাল, আমার আপন বলতে যার কেউ নাই। যারা মাকে হারিয়েছেন, যারা বাবাকে হারিয়েছেন, যারা মুর্শিদকে হারিয়েছেন, তরিকার ভাইয়ের মুখের দিকে, আমি রশিদ সরকারের মুখে শুনেছি তরিকার ভাইয়ের মুখের দিকে তাকালে যেন মুর্শিদ দেখা যায়, মুর্শিদ দেখা যায়। কোথায় আসো আমার তরিকার ভাই, এই জন্মে 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 প্রেম আমার রশিদ চাঁদের সাথে, আমার তুলা চাঁদের সাথে জন্মের প্রেম না রে, জন্ম জন্মের ভালোবাসা যেন আমার রশিদ চাঁদের সাথে আমি করতে পারি যেন আমি। ওরে আমার শিশু
মাতা নাই মোর পিতা নাই রে
নাই তো জোরার ভাই অসময় নিদানের কালে আমার তরিকার ভাই রশিদ চান্দের পাগল যারা খালি 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 লাগে রে ওরে আমার রশিদ চান কোথায় কার কুন যে লুকাইল রে ভাই আমার মালিক ভাই দয়াল সে হৌকান্ডারি দেব আজকে কবের বাড়ি রশিদ সে হৌকান্ডারি কোথায় রইলাই ওরে আমার ওরে আমার তরিকার ভাই ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা যার মরছে জোরার ভাই ভাই জানে ভাইয়ের জ্বালা তরিকার ভাই কলার মালা ভাই জানে ভাইয়ের জ্বালা আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন রে ওরে আমার সবাই আদর ওরে আমার সবাই আদর করে মার মত নাম নাই দরদি যে রাজে এইও তারপর ভালো পাশলাম জারি তারপর ভালো পাশলাম জারি তার নিকটেও জাগা নাই তার কাছে চাইয়ারে আর জোড়া রশিদ চান্ডে কোথায় পাই কার কাছে চাইয়ারে আর জোড়া তরিকার ভাই আমার পুরা বুকে ওরে আমার বাসারেরও বুকে আমার ব্যথা আমি বুঝি আর বুঝি ইবেতে রশিদ
হইল না জীবনে এই ব্যথা শেষ হয় নাই জীবনে তার জন্য যে এত ব্যথা সইল রো ওহো এত ব্যথা সদাই মনে তরে যেন সামনে পাই আর কাছে চাইয়া রে আর জোড়াই আমার রশিদ চন্দ্রে কোথায় পাই আর কাছে চাইয়া রে আর জোড়াই আমারে ঘুরবে রে আদর আমি রশিদ চন্দ্রে কোথায় পাই কার কাছে যাই রে আর জোড়াই আমার তোলা চন্দ্রে কোথায় পাই কার কাছে যাই রে প্রাণ জোড়াই